আসসালামু আলাইকুম, সঙ্গে আছি আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে এসেছি রংপুর সদর পালিচড়া 4 নং শব্দ পুষ্করণী ইউনিয়নের কৃষকের ইষ্টিক আলুর খেতে। দেখতে পাচ্ছেন আলু উঠাচ্ছে এবং পালা দিয়ে রাখছে। এখানে 2 গাড়ি আলু হবে, আমরা কৃষকের সঙ্গে কথা বলবো এই আলুটি কীভাবে বিক্রি করবেন। কয় গাড়ি আলু হবে? কত গাড়ি আলু হবে? 2 গাড়ি না? 20,000 কেজি। ভাই কয় হাজার কেজি আলু হবে? 20,000। এটা কিভাবে বিক্রি করবেন? মনে করো কেজি ধরা বিক্রি করবো। তাহলে এটা কেজি ধরা বিক্রি করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, কেজি ধরা বিক্রি করবো। এখন কি পার্টি কি আপনার আছে না পার্টি জানাইতে হবে? তাই বলেন, জানা লাগবে। মানে পার্টির কাছে বিক্রি করবেন তো নাকি? মানে আজকের বাজার যত যাচ্ছে সেই দামে বিক্রি করবেন? সেই দামে বিক্রি করবো। মানে কম বেশি হবে না কোনো? না 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 না। সরকার রেট দিয়েছে বলতে পারেন? পারি। কত টাকা রেট দিয়েছে সরকার বলেন তো দেখি। সরকার তো আর আলু আবাদ করে নাই, আবাদ করছে গৃহস্থ চাষি। সরকার কয়দিন দিবে পারে বাইরের খাদ্য আনিয়ে, তাতে তো পেট বসে না। তো দর্শক দেখতে পাচ্ছেন আজ আমরা চলে এসেছি রংপুর সদর পালিচড়া সদ্য পুষ্করণী ইউনিয়নের 4 নং সদ্য পুষ্করণী ইউনিয়নের কৃষকের আলুর খেতে। এই রংপুর অঞ্চলে আলুর ক্ষেত ভরা ছিল, তবে আজ শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেতটি আছে আর ওপাশে একটি ক্ষেত আছে, তো এই ক্ষেতটি বিক্রি করবে। আজ মঙ্গলবার 19 তারিখ, 7ই রমজান। আমরা এসেছি কৃষকের আলুর খেতে। দেখছেন ইষ্টিক আলু অনেক সুন্দর ফলন হয়েছে, তবে আলুটি বিক্রি হবে। ভাই কেমন আছেন? ভালো আছি। আর আলু কয়দিন থাকবে? আজকে শেষ। আজকে তো বিক্রি হবে নাকি? আলু কৃষক নাকি এবার বাম্পার মারলো, আপনি কি এখনো মারতে পারছেন না? পারেন নাই? পারি নাই, পারবো আর কি। মানে এইটা কি আপনার লাস্ট এবং ফার্স্ট? এইটাই এইটাই। দামের আশা তো চলছে নাকি? দাম তো কমার কোনো আশা নাই নাকি? মনে হয়? মনে হয় না। না দাম কমবে? কমবে না। ইন্ডিয়া থেকে আলু ঢুকতেছে জানেন? ঢুকতেছে জানি। সেই হিসেবে তো আমাদের আলুর বুঝি দাম কমতে পারে নাকি? কমতে পারে। কত কমবে? কত হালকা পরিমাণ। তাহলে আজকে আপনি এই আলুটা বিক্রি করবেন তো নাকি? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলু বিক্রি করেন। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি রংপুর বিভাগের পালিচড়া সদ্য পুষ্করণী ইউনিয়নের কৃষকের আলুর খেতে। আজ 19 তারিখ, রোজ মঙ্গলবার, 7ই রমজান। আমরা চলে এসেছি কৃষকের আলুর খেতে। দাম কেমন চাচ্ছেন আলুর? দাম চাচ্ছে 30 টাকা। 30 টাকা? কেউ কি দাম করছিল? করছিল, আড়ানা কম কইছে। আড়ানা কম কইছে 29.5 টাকা? লোড না শুধু কাটা? খালি আলু। শুধু আলু নিয়ে যায় আপনার কাছ থেকে? আর আপনার তো আলু বিক্রি করলে সুবিধে? হ্যাঁ হ্যাঁ, খালি আলু বিক্রি করলে, কোনো কাহিনীর যাওয়ার দরকার না? না না, আমার কোনো কাহিনী। তাহলে আপনি জেনুইন ভাই বলেন যে আলুটার দাম কত টাকা হলে আপনার বিক্রি করবেন? আমার তো 30 টাকা হলে ভালো। 30 টাকা হলে ভালো, কিন্তু বাজার যে নাই। বিক্রি করছি তো আমি। বিক্রি করছেন? হ্যাঁ, 30 টাকা করে বিক্রি করছি। ওইদিকে আরও বিক্রি করি 400 বস্তা। এটা কি সবগুলো কি বিক্রি করবেন না রাখি দেবেন? না না, খুব বিক্রি করবো। বিক্রি করে দেবেন? সব বিক্রি করবো। জমি থেকে বিক্রি করার উদ্দেশ্য? আজ জমি, হ্যাঁ আজকে আজকে বিক্রি করবো। আজকে আর আলু থাকবে না, আলু বিক্রি করে দেবো জমি। তারপরে ধান লাগাবো? ধান লাগাবো। আবার ধান লাগাও তো লেট হচ্ছে। অবশ্যই, বিএস আমার ভরসা। বিএস আমার বিএস ঘরসে, ধান নাগা দেরি হচ্ছে। কাকি কি রোজা রাখছেন? না রোজা রাখেন না তো নাকি? হিন্দু মানুষ। ও আপনি হিন্দু মানুষ? আলুর কাজ কদিন থেকে করতেছেন? অনেক দিন হাতে, 1 মাস পর্যন্ত হাতে। আর কদিন থাকবে? আর বুঝি 2-3 দিন আছে। 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো? আচ্ছা, এ কি আলু? এখন রমজান মাসে হাজিরা কেমন পাচ্ছেন? 300 টাকা দেয়, আর 10 কেজি আলু দেয়, দুপুরে নাস্তা খাওয়ায়। 10 টাকার নাস্তা খাওয়ায়? হ্যাঁ। সব কৃষকে কি এরকম? সব কৃষকে দেবে, কোনো সমস্যা হয় না তো? না। আপনাদের বিল ডিলে তো আটকায় না কেউ? না আটকাবে না, সব কিছু ঠিক আছে। সব আছে ঠিক। সামনের বছর আবার আলু উঠার জন্য প্রস্তুত থাকবেন তো নাকি? এই বছর তো শেষ। হ্যাঁ, প্রতিবারে তুলি। প্রতিবারে তুলেন? প্রতিবারে তুলি। আচ্ছা, আপনার বাড়ি থেকে এই এলাকায়? এই এলাকায় তো, মাধবপুর ধরে। মাধবপুর এলাকা ধরে তো? আচ্ছা ঠিক আছে। তোমাদের জমি তো না, তুমি তো ছাত্র মানুষ, কৃষি কাজ কেমন লাগে তোমার? ভালো লাগে। কৃষি কাজ ভালো লাগে? এই যে রোদ বৃষ্টি কষ্ট, তারপরেও ভালো লাগে? মানে কৃষিকাজ করতে গেলে কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট না করলে কি হবে? কষ্ট মানতে হবে তো নাকি? মানতে হবে, তাহলে তো টাকা। হ্যাঁ, আর কষ্ট না করলে তো টাকা পাওয়া যাবে না। বৌদি কি খাবার আলু দেয়? হ্যাঁ দেয়। কয় কেজি করে দেয় আপনার? দেয় 2-3 কেজি।
দুই তিন কেজি আলু পেয়ে আপনি এই যে সারা বছরে কত কেজি আলু পাইছেন? সকালে ভাত ভাত করিয়া আসি আর দেখি না এখন